হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কমিউনিটি ট্যাবে আমি রিসেন্টলি একটা পোস্ট করেছিলাম যে অতনু, আমি আর রাহাত তিনজন হচ্ছে একটা সামনে একটা আলোচনামূলক একটা ভিডিও নিয়ে আসবো সামনে। সেটা হচ্ছে নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে ভিডিওটা রিলিজ পাবে আর কি, এবং সেই ভিডিওটা হচ্ছে মূলত HSC 21 এবং HSC 22 এর জন্য তারা কিভাবে অ্যাডমিশনের প্রিপারেশনটা শুরু করবে, বা হচ্ছে HSC 21 যারা অলরেডি করে ফেলছে আসলে, কিন্তু তারপরেও যারা একটু পিছিয়ে আছি তারা কি করতে পারে, বা আমরা ওই সময়টায় HSC কিছুদিন আগে HSC পরের প্রিপারেশনটা কিভাবে নিয়েছিলাম, বুয়েটে যাওয়ার জন্য, মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনটার জন্য আলাদা আলাদা ভাবে তিনজন থাকবো আমরা, ডিসকাশন হবে। তিনজনই আমরা ঢাকা কলেজের 19 ব্যাচের স্টুডেন্ট, সো আমরা এবং খুব ভালো ফ্রেন্ডও। সো দেখা হচ্ছে সেই ভিডিওটার ভিতরে, দেখার জন্য আমন্ত্রণ রইলো। তুমি যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো করে রাখো, নাহলে কিন্তু ওই ভিডিও মিস করে ফেলবা। আর SSC 21 নিয়ে আজকে ভিডিওটা, সো চলো শুরু করা যাক। তোমাদের SSC পরীক্ষা শেষ হয়েছে রিসেন্টলি, সো SSC পরীক্ষা শেষে তোমরা কি করতে পারো, আমাদের সময় আমরা কি করতাম, সেই জিনিসটা নিয়ে আজকে ভিডিও। আজকে ভিডিওতে আলোচনা করব প্রথমত আমাদের কথা। আমরা পরীক্ষাগুলো নর্মালি দিতাম হচ্ছে ফেব্রুয়ারি মাসে 2 তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু হইতো, কিংবা 1 তারিখ থেকে। আমারও হয়েছিল 2017 সালের 2 ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু, এবং পরীক্ষা থিওরিগুলো শেষ হয়েছিল আমাদের 28 তারিখে আমাদের পরীক্ষা শেষ হয়েছিল। এবং তোমরা জানো ফেব্রুয়ারি মাস 28 দিনে হয়, এবং 2017 সাল লিপ ইয়ার না যেহেতু, সেই কারণে সেই জিনিসটাই ছিল, বা সেই দিনটাই ছিল আসলে অমর একুশে বইমেলা লাস্ট দিন। সো তোমাদেরকে বলে রাখি, যারা হচ্ছে এখন দিচ্ছ তারা তো বইমেলাটা পাচ্ছ না, আমাদের জন্য এটা খুব বেশি আকর্ষণীয় একটা বিষয় ছিল, এবং অলমোস্ট সবাই পরীক্ষা শেষ হয়েছে সরাসরি আমরা বইমেলা চলে যেতাম আর কি, কিন্তু পরীক্ষা যেহেতু সময় মতো হয় নাই, তোমরা এখন কি করতে পারো সেটা নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা। প্রথমত বলে রাখি যে এই যে তোমরা ছুটিটা এখন পাবা আর কি, কলেজে ভর্তি হওয়ার আগে এত বড় লম্বা ছুটি তুমি লাইফে আর কখনোই পাবা না। আর একটা কথা যদি বলি HSC পরের কথা, তাহলে আসলে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে নিতে ওই দিন চলে যায়, কিন্তু বাই দিস টাইম এই যে 4-5 মাস তোমরা সময় পাবা, কিংবা আরো বেশি সময় পেতে পারো কলেজ ভর্তির জন্য, তো এই সময়টা তোমরা কি করবে আর কি? পড়ালেখার কথা যদি বলি, যদি কেউ ঘুরতে যেতে চাও ইচ্ছা মতো ঘুরো ভাই, কারণ ওই যে বললাম এইরকম সময় আগে পরে আর কখনো পাবা না। আর যদি বলি পড়ালেখার কথা, তাহলে পড়ালেখা কি এই সময় করা উচিত হবে নাকি হবে না, কিংবা কারা করা শুরু করেছিল কিনা, অলরেডি জানি আমি পড়াশোনা শুরু করছে পাবলিক, এখনো ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট অনেকেরই শেষ, ভেক্টর নিয়েও আলোচনা শুরু করে দিছে অনেকে আমি শুনলাম আর কি ঘটনা। আচ্ছা, তো তোমরা কি করতে পারো, তোমরা যে জিনিসটা করতে পারো সেটা হলো ICTটার দিকে টার্গেট করো। আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের দিকে এত বেশি এখন ফোকাস করতে বলবো না আসলে, কারণ এই জিনিসটা সময়ের সাথে সাথে ডেভেলপ করবে, কিন্তু ICT জিনিসটাকে তুমি হচ্ছে এক্সট্রা বার্ডেন হিসেবে তোমাদের মাঝে মাঝে এটা চলে আসে আর কি। অনেক স্টুডেন্টের জন্য ICTটা পড়া একটু ডিফিকাল্ট হয়ে যায়, তার কারণ কি, প্রথমত বলে রাখি যে 9-10-এর ICTর সাথে ইন্টারের ICT কিন্তু আকাশ জমি তফাত। ইন্টারের ICTটা তোমাদের লাইফে লাইফ লং কাজে দিবে এবং অনেক ক্ষেত্রে কাজে দেয়, এবং অনেক তুমি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আসলে তো অবশ্যই লাগবে আর কি তোমার সেই জিনিস। সো ICTর কথাটা বলে রাখি, তোমরা চাইলে ICTটা কমপ্লিট করে রাখতে পারো। আমাদের ক্ষেত্রে হয়েছিল কি, আমার পরীক্ষার পরে আমি হচ্ছে ICTর একটা কোর্সে ভর্তি হয়ে গেছিলাম, উদ্ভাসে অবশ্যই। তো সেই উদ্ভাসে ICT কোর্সে ভর্তি হওয়ার পরে 25টা ক্লাসে আমাদের মোটামুটি কোর্স শেষ করে দিছিল। বাই দিস টাইম আমার ICT এত ভালোভাবে ওই সময় আমি প্রিপেয়ার্ড হয়ে গেছিলাম যে ইন্টারের 2টা বছর আমার ICT পড়তেই হয় নাই, ইভেন শুধু পরীক্ষার আগে একটু পাতা উল্টাইতাম, কয়েকটা কোড দেখে যেতাম, ব্যাস শেষ, আমার পড়ালেখা হয়ে যেত। সো তোমরা ICTটাকে যদি এই সময় সেইভাবে গুরুত্ব দিয়ে পড়তে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয় আমার মনে হয়। 2টা বছরের জন্য একটা মোটামুটি একটা বার্ডেন কমে যাবে তোমাদের, ICT নিয়ে চিন্তাই করতে হবে না আসলে, যদি ঠিকঠাক ভাবে পড়তে পারো ওই সময়টায়। আর একটা কাজ অনেকে করে থাকে এই সময় যে সেরা কলেজের ভর্তির জন্য আর কি, নটরডেম কিংবা হলি ক্রস এই কলেজগুলোতে, কিংবা সেন্ট জোসেফ সেন্ট গ্রেগরি এগুলোতে ভর্তির জন্য হচ্ছে প্রিপারেশন নিতে চায় বা নেয় আর কি। বেহার মতন বলতেছি, আমিও নিছিলাম কিন্তু চান্স পাই নাই আর কি। এখন তোমাদের যদি মনে হয় যে তুমি পড়বা তাহলে পড়ো, কিন্তু না পড়লেও আমার মনে হয় কিছু আহামরিক কোনো একটা পরিবর্তন হয় না। একটা কথা বলে রাখি যে ইন্টারের সিলেবাসের ক্ষেত্রে ইন্টারের পড়াশোনাগুলো কিন্তু 9-10 থেকে, মানে 9-10-এর যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলোই অনেক ইলাবোরেটলি আমরা পড়বো, এরকম একটা ব্যাপার। সো 9-10-এর চ্যাপ্টারগুলো কিন্তু তোমাদের যেহেতু কমাই দিছিল অনেক, সো গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোকে অবশ্যই মনোযোগ দিয়ে পড়বা। আমি যেসব জায়গায় ফিজিক্স পড়াইতে গেছিলাম যেসব ব্রাঞ্চে, তো সেই সব জায়গায় আমি সবসময় বলছি যে আলোর রিফ্লেকশন তোমাদেরকে দিছে, কিন্তু আলোর রিফ্লেকশন দিয়ে আসলে ইন্টারে কোনো কাজ নাই, তোমাদের আসলে পড়তে হবে আলোর রিফ্র্যাকশন বা হচ্ছে আলোর প্রতিসরণ। প্রতিসরণ চ্যাপ্টারটা ভালোভাবে পড়তে পারো, এরকম যেই যে টপিকগুলো তুমি ইন্টারের সিলেবাসের বইগুলোর চ্যাপ্টারগুলো দেখো, যেই চ্যাপ্টারগুলো তোমার SSC-তে সাথে মিল আছে, নামে অ্যাটলিস্ট মিল আছে, সেই চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে শেষ করে যাও, তা না হলে ইন্টারভিউ উঠে টপিকগুলো বোঝা খুব বেশি ঝামেলা হয়ে যাবে। আর যদি ম্যাথের কথা বলি, ম্যাথের প্রত্যেকটা জিনিস তোমার ইন্টারে লাগবে, A to Z যা আছে সবকিছু তোমার ইন্টারে কাজে দিবে। এবং যদি মনে হয় যে ভাই কোরিলেটেড চ্যাপ্টার তো দেখি না, কোরিলেটেড চ্যাপ্টার নেই কিন্তু থিওরি ঠিকই আছে ভিতরে ভিতরে, সো এই কাজটা করতে পারো। তোমাদের পুরান যে সিলেবাসগুলো বাকি আছে, যে চ্যাপ্টারগুলো তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে ইন্টারের সিলেবাসের সাথে কম্পেয়ার করে, সেই চ্যাপ্টারগুলো দেখো, এবং বাই দিস টাইম চেষ্টা করো ICT বইটা আর কি শেষ করে ফেলার। এবং বললাম কি, এইরকম ছুটি কিন্তু তুমি সামনে আর কখনো পাবা না, সো ছুটিটাকে কাজে লাগাও। দাঁড়াও, একটা প্লেন যাইতেছে, একটু ওয়েট।
আর তুমি যদি এইচএসসি এর কন্টেন্ট গুলো এখন থেকেই কনজিউম করতে চাও, আমার চ্যানেলে আসলে এইচএসসি এর কন্টেন্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার বই সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে, এখন তুমি অ্যাডমিশনের প্রিপারেশনটা একটু ঝালাই করে নিতে চাও, সেই টাইপের কন্টেন্ট। তো সেই টাইপের কন্টেন্ট যদি তোমার এখনই পোষায় আর কি, তুমি যদি এখন দেখে বুঝতে পারো তাহলে দেখতে পারো, কোনো সমস্যা নাই। নিচে ডিসক্রিপশন বক্সে শত শত চ্যাপ্টারের লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো দেখতে পারবা। আর আরেকটা কথা বলে রাখি, এসএসসি তে তুমি পরীক্ষার আগের দিন রাতে, পরীক্ষা দুই দিন আগেও না, দুই দিন আগে ওই যে এসে এই যে বায়োলজি আর ম্যাথ পরীক্ষার আগে তোমরা অনেক ছুটি পাইছো, কেউ লেখাপড়া করো নাই আমি জানি। সো ঠিক পরীক্ষার আগের দিন রাতে যেই সিরিয়াসনেসটা নিয়ে তুমি পড়াশোনা করছো, যেই সিরিয়াসনেস তোমার ভিতরে ছিল, সেই সিরিয়াসনেস নিয়েই তোমাকে হোল থ্রু দ্য ইয়ার পার করতে হবে, আদারওয়াইজ একটা ভালো জায়গায় যাওয়া আসলে খুব মুশকিল। তো এই ছিল হচ্ছে তোমাদের আপাতত সাজেশনস, যদি এক্সট্রা কোনো আরো প্রশ্ন থাকে সেগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন হ্যাভ আ গ্রেট ডে, গ্রেট টাইম, অল দ্য ভেরি বেস্ট, টাটা এভরিওয়ান।